আলীর স্ত্রীর নাম কি আপনারা জানেন নাকি কিনা حضرت فاطمة وفاطمة سيدة النساء أهل الجنة وقتك خد بعض الأطراف فاطمة هنا جنة مهنة الشرطان إما تنيو جنة مهنة الرحمة يجب في البر جدي تمار شاميرا تمار وقر شمتش تتاك أسر تمار شاميرا شمتش تبرا لما تتمي كل كاس كورنا تمي نماز كبائي كتار فاكيني بلو شامي نماز كتار بولي تمي شامي جارات تبي بكري دي كوي رتاتا حضرت পয়গম্বর আয়েশা বলতেছে ও আমার মেয়ে ফাতেমা রাসূল যখন দুনিয়া থেকে যাওয়ার পরে কিছুদিন পরে ফাতেমার ঘরে স্বপ্নের মধ্যে চলে আসে আয়েশা কি জানি খুঁজতেছে ফাতেমা বাদ দে বলো বাবা তুমি কি খুঁজতেছো কয়মা আমি তোকে খুঁজতেছি বাবা বাবা কৃষ্ণ আমাকে কেন খুঁজতেছো কয়মা তোকে আমি জন্ম খুঁজতেছি তোমাকে আজকে তুমি সকাল বেলা তোমার স্বামীর সাথে সেইন খাইছো আজকে সন্ধ্যার সময় আমি নবীর সাথে তোমার কি হবে ইফতারি হবে সুবহানাল্লাহ মাফা তোমার বুঝতে বাকি নাই আমার মনে হয় দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে গেছে পয়গম্বর স্বপ্নে আমাকে কি দেখায় আমি নাকি আজকে আমার স্বামীর সাথে সেইন খাইছি স্বপ্নের মধ্যে এর ব্যাখ্যা কি হইতে পারে আল্লাহর পয়গম্বর বলতেছে সন্ধ্যার সময় তুমি আমার সাথে ইফতারি করবা মা ফাতেমার অন্তরের মধ্যে বাড়ি দিয়ে গেছে আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে টিকবো না হযরত ফাতেমা ঘরের মধ্যে যাইয়া অনেকগুলো আটা একত্রিত করে রুটি বানানোর জন্য বিশাল এক খামিয়া করেছে যার জীবনও করে নাই ঘরের মধ্যে থেকে যত কাপড় আছে সব ধোয়ার জন্য একত্রিত করছে হযরত আলী ঘরে আইসা স্ত্রী আমার তুমি কেন এত রুটি বানাইতে এতগুলা আটা খামিয়ে করছো আমি বুঝতে পারলাম না এবার স্ত্রী ডাক দিয়ে বলে আমার মা তুমি পর্দার মা খেয়াল করে শোনো স্বামীকে ফোন করে আম্মা হযরত ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী আমার আমি রাত্রে স্বপ্নে দেখেছি আমার বাবা ঘরের মধ্যে আসছে আয়েশা আমাকে বলতেছে মা তোর স্বামীর সাথে সেহরি খাইছো আজকের দিনে তুই আমার সাথে কি হবে ইফতার হবে আমি মনে হয় স্বপ্নে আমার বন্ধু না কিন্তু আপনার কাছে মাপ চাইতেছি আপনার খেয়ালমতো আমি ঠিকমতো করতে পারি নাই আমি এই জন্য আজকে এত আটার খামিরা করছি কিসের কারণে জানেন স্বামী আমার আমি কোনোদিন আপনার সাথে চোখ রাঙলে কথা বলি নাই আপনার খেদমত আমি যদি কোনো কমতি করে আপনার কাছে আমাকে তাই ধরা খাইতে হবে আমি আজকে বেশি করে রুটি বানায় রাইখা যাইব স্বামী আমি মরে যাওয়ার পরে আপনার যদি এক সপ্তাহ তো কোনো রান্না বান্না আর করবেন না ওই আমার যদি সত্তর হাজার হুসেন আপনি কি সান্ত্বনা দিবে আমি মা হয়ে আমি স্বামী আমার আমার সন্তানের জন্য আমি বেশি করে আপনার জন্য রুটি বানায় রেখে যাইতে চাই বুঝলাম তুমি এই কারণে ওই কাপড় চোপড় গুলা তুমি কেন একত্রিত করছে আপনাকে পাঠানো ব্যক্তি বলে স্বামী আমার আপনার জীবনে অনেক খেদমত করেছি জান্নাত খেদমতের মধ্যে আমার কমতি হয়েছে কিনা আমি মরে যাওয়ার পরে আপনি তার ঠিক থাকতে পারবেন না আপনার জামা কাপড় ধুইতে কষ্ট হবে এই জন্য আমি স্ত্রী হয়ে আপনাকে খুশি করার জন্য সব জামা কাপড় গুলো ধুইয়া রাখা আয়ার গুলা রেখে দিতে চাই যেন আল্লাহর কাছে তার ঘরের মধ্যে নিজের পুরের মতো এরকম কোন জামা নেই সাহাবাই সবাই তার বিরুদ্ধে নালিশ দায়ের করলো ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবি সব সময় মসজিদের মধ্যে সবার পরে যায় এবং সবার আগে আসে এরকম হইলে আমরা কি বিচার দেব না সব সাহাবীরা ঠিক মতো যায় এই আব্দুল্লাহ আনসারি কি করে নামাজ রেডি বিসুন্দা যায় দাঁড়ায় নামাজটা পড়িয়া আসে সবাই পরে যায় সবাই
মুসলমান তোর কাছে মেসেজ দে তারপরেও নামাজ কিন্তু ছাড়ে না পয়গম্বরে আরবি যখন দরকার মধ্যে লড় করছে আর দেখতে পারে নাই বিবিকে ডাক দিয়ে বলে বিবি তোমার পোশাকটা আমাকে দাও তুমি গর্তের ভিতরে লুকিয়ে থাকো পয়গম্বর আমার ঘরে চলে আসছে আমি আমার পয়গম্বরের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবো না আবার ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি আমার ঘরে কেন আসছেন গো পয়গম্বর আব্দুল্লাহ আনসারের চোখের আপনার সাথে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না পয়গম্বর কয় কি হয়েছে আব্দুল্লাহ আনসারী আব্দুল্লাহ আব্দুল্লাহ আনসারী কি হয়ে গেছে গো তোমার এবার পয়গম্বরের সামনে এসে কয় পয়গম্বর আমার বিরুদ্ধে মসজিদে নববীর মধ্যে অভিযোগ আমি ঠিক মতো আগে নামাজের মসজিদের মধ্যে যাইতে পারি না সবার পিছনে যাই সবার আগে আসে অভিযোগ সত্য শুধু কিসের কারণে আপনি শুনে আমার ঘরের মধ্যে এই পরিমাণ কাপড় নাই গো পয়গম্বর কি পরিমাণ কাপড় আছে তোমার ঘরে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে নবী আমার ঘরে এই সামান্য কিছু কাপড় আছে আমি পরলে আমার বিবি উলঙ্গ হয়ে যায় আর বিবি পরলে আমি উলঙ্গ হয়ে যাই আবার পয়গম্বর সাহাবীরা যখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে আব্দুল্লাহ আনসারী কান্দা লাগায়া বলল সাথে সাথে রসুল চোখের পানি জর্জর করে ছেড়ে দিল সাহাবায়ে কেরাম বলতেছিল হে আব্দুল্লাহ তুমি আমার নবীকে কানে কানে কি বলবো আর আমার নবী হাসি মুখ চেহারা মলিন হয়ে গেল আমার নবীকে কি তুমি কষ্ট দিয়েছ আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে তোমরা ভাই তুমি আমরামকে ভুল বুঝো না পয়গম্বর ডাক দিয়া কয়ে সাদ রাসূল আমার আনসারীকে তুমি জান্নাতে যদি কোনো জান্নাতে মানুষ দেখতে চাও এই দেখো আমার আব্দুল্লাহ আনসারী তত কষ্ট করে তারপর নামাজ ছাড়ে না আজকে তোমরা হাজার হাজার কাপড় ঘরের মধ্যে থাকার সত্ত্বেও বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিচ্ছে আমার মা বোনদের যেই কুজুহাতটা সত্ত্বেও দিয়েছে সন্তান পোশাক করে দিয়েছে এই জন্য বলে নামাজটা পড়ব পরে এই পরে পরে করতে করতে পাঁচ ওয়াক্ত নামাজ একসাথে কাজা করে দেয় ঠিক কিনা এই জন্য সাহাবায়ে কেরাম দেখেন নামাজের জন্য কিরকম পাগল পারা একটু কাপড় ছিল শরীর ডাকতে পারে নাই তারপরও নামাজ ছাড়ে নাই অথচ মসজিদে নবীর মধ্যে অভিযোগ আইছে যে আপনার সাহাবি ঠিক মতো মসজিদে আসে না মসজিদে আসলো দেরি করে আসলো কিসের কারণে আসতে এবার মূল মন্ত্র পাওয়া গেল এই জন্য এই কারো বিরুদ্ধে অভিযোগ করার আগে আগে তার সত্যতা যাচাই করে তারপরে অভিযোগ করো নাইলে যদি এটা সত্য না হয় পুরা গুনাহের বাগে আল্লাহ তাআলা তোমার গায়ে চাপায় দেবে ঠিক কিনা বলে যদি কোনো অভিযোগ থাকে কাউকে যদি ভালোবাসে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবো তার জন্য এই চার নম্বরটা আগামী জুমায় আসতেছে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আসন নিচে ছায়া দেবে এক নম্বর হয়েছে ন্যায় বিচারক বাদশা দুই নম্বর ওই যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে আজকের যে আলোচনা সেটা কি ওই যুবক যে তার যৌবন কাল হ্যাঁ সব সময় তার দিল কি করে থাকে মসজিদের সাথে লটকানো থাকে তাদের কি নাকি এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজ কখন পড়ব আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাই দিল মসজিদের সাথে লটকানোর তৌফিক দান করুক সবাই বলে আমিন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রাজি আর সন্তুষ্টি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক কর্জন
এখন আমাদের সমাজে একটা উমরা করতে মিনিমাম 2 লাখ 2 লাখ
হজ করতে গেলে মিনিমাম 7 লাখ নিচে লোক পাস করে 7 লাখ করে তো আল্লাহ তাআলা তো সহজ করে দিয়েছেন এই উম্মতের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাল্লা আমাদের জন্য কত সহজ করছে পানি দিয়া মুসলে তায়াম্মুম করলে পানি পাও না তায়াম্মুম আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে না হুজুর মানে আপনি যারা দিয়ে যাই তাদের তো বাদ দিলে ডিস্টার্ব করে দেবো তাহলে বলুন সামনে এজন্য আল্লাহ পাক বড় মহব্বত করে আপনাকে আমাকে এই একই দিলে মধ্যে রাখা চাই যে রসুলের হাদিস তার মধ্যে কোনো সন্দেহ নয় মসজিদে আসলাম প্রতি কদমে আল্লাহ একটা কবুল হক একটা উপকার আপনার আমার আলোচনা হয়ে গেছে এই জন্য জান্নাতে যাওয়ার জন্য মনে বড় কিছু দরকার নাই কিন্তু অল্প হবে কিন্তু আল্লাহর কাছে কবুল করাই নিতে হবে বললাম তিন এগুলো বানাইলেন তার যদি এরকম হয় তাহলে সব শেষ দরকার নাই যদি না বুঝে চুপ থাকে জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আমি একটা বললাম একটা জিনিস বললাম আপনার আরেকজনের কাছে দিয়ে দিলেন আমাকেই বলেন না হুজুর এইভাবে না করে যদি আপনার হয়তো তাহলে ভালো হইতে পারে আমি মানুষ আমি কি যার মধ্যে মা আর হুশ থাকবে সেই মানুষ যার মধ্যে সে কি মানুষ না আল্লাহ বলেন সে চতুর্থ পায়ে জানোয়ার থেকে বেশি কি কার কথা কার কথা শুনে বলেন চতুর্থ পায়ে জানোয়ার থেকে খারাপ বালুকুম আহাব আল্লাহ নিজে বলেন সে চতুর্থ পায়ে জানোয়ার থেকে খারাপ যদি তার আচরণ যদি হিংস্র চতুর্থ পায়ে জানোয়ার মতো কিন্তু না হবে না মুসলমান আল্লাহ বলেন কিসের জন্য এই জমিনের মধ্যে লাফা কি অহংকার তোমার এই জমিন যদি একটু ফাঁক হয়ে যায় আল্লাহ রসুল বলেন এর কারণ সহকার কম সম্পদ কেমন পর্যন্ত এখন ডাকতেছে ডাকতেই নজরুল্লাহ বলেন যদি আল্লাহ না করুন তুমি পিছনের দিকে তাকাও তোমার সৃষ্টি কোথায় তোমার সৃষ্টি কোথায় থেকে এক ফোঁটা না পা পানি দিয়ে আল্লাহ বলেন الدهر لم يكن شيئا مذكورا الله বলেন বেটা তুই তো কোনো উল্লেখযোগ্য বস্তুই না না পাক পানি কোনো উল্লেখযোগ্য বস্তু আল্লাহ নিজে কইতেছে তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না আমি আল্লাহ এর মধ্যে রূপ দিয়েছি 40 দিনে একটা রক্তের ফোঁটা বানাইছি তারপরে 40 দিনে একটা বস্তু বানাইছি তারপরে 40 দিনে একটা কি করছি মানুষের আকৃতি দিয়েছি তারপরে এরকমভাবে আস্তে আস্তে একটা মানুষের রূপ আমি আস্তে আস্তে নিয়ে যাবো তোমার মা বাবার কোনো শক্তি নাই কেউ পারে নাই আজ পর্যন্ত দেওয়ার জন্য হ্যাঁ পারছে এই বীর্য থেকে আরেক জায়গা দিয়ে পারছে এই বীর্য তৈরি করতে কেউ পারে না আল্লাহ বলেন সব ঠিক আছে তোমার ভাইয়ের সন্তান আছে তোমার কি না সন্তান আই দেওয়ার মালিক কে আপনি বাবা বাবার পেটে
মাছটা মরে গেছে আল্লাহু আকবার এই জন্য না আবার কয় পানির নিচে বাতি পড়লে বাতি কেন নিবে না বান্দা আবার মরিদ হয়ে নামাজ রোজা লাগে না এমন পীর আছে কই এর মরিদ কি লাগে না আরে সাধু এই মাসটা কিসের মাস জানেন রজব মাস মিরাজের চাঁদের একটা আল্লাহর রাসূল এই মাসে নামাজ নিয়ে এসে জান্নাতে যে আল্লাহ এত কিছু থাকে নামাজ দিছে আর অন্য ভাবে নামাজ পড়বো না এত কিছু থাকে আল্লাহর রাসূল আল্লাহ কি দিছে এই মিরাজের চাঁদের রাসূল কি নিয়ে আসছে নামাজ নিয়ে আর অন্য ভাবে নামাজ নাই আমি বলবো যার ভিতরে নামাজ নাই তে মুসলমানের অন্তর ভুক কইরা না ইমান নাই চিন্তা করতে কি কিরা ইমান নাই দাদা কিছুই তো নাই বেঈমান কি তার তো নাই রে আমার কথা আল্লাহ রাসূলের কথা আল্লাহর কথা যার ভিতরে নামাজ রোজার কোনো ধারণাই নাই সে মুসলমান থাকতে পারে না শুকর জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি শুকর শুকর কি হলো শুকর জোরে জোরে কথা বলে কি শুকর এই শুকর আল্লাহ তাআলার কাছে পানা চায় আল্লাহ তুমি বেনামাজির মুখ আমারে কি করে আমাকে খাইও আবার আজকাল পরে থেকে নামাজ আর করে দরকার নাই ওই শুকুরের বন্ধ শুকুর অবন্ধ করে আপনি লেগে আপনি কই রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা দেখবেন
যারা সদর গেছেন এই সাম্বাদার আগে দেখবেন যে মোতালেব শর্মা মাজার আছে বিশাল বড় আমার বাসা এখানে ছোট তিনটে পুরুষ হয় আর আমি আবার রশিদ মাস্তানের আস্তানা আছে ওই যে আমার ভাই আছে নয়াবাড়ি তরিকা দত্ত মাশাআল্লাহ সমস্যা নাই আমার মহব্বত করে নিজের ভিতরে জানা থাকতে হবে কোন এই সমস্ত এই যে মোতালেব শর্মা পুরো উলঙ্গ হয়েছে শুনি মানুষ দুনিয়ার মানুষ এর লেগে পাবো আচ্ছা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ রসুলের চরিত্রের সাথে এমন চরিত্রওয়ালা লোক পৃথিবীতে আর আসবে না আসবে হবে তার আপনি লেনদেন করছেন দুনিয়ার নিজের জীবন বারে কি করতেছেন আপনি নিজের বিবেককে বুদ্ধি একবার হারাই করছেন আহা মুসলমান হায় হায় আমার মুসলমান মুসলমানের লাগে কি সম্মান সাক্ষাৎ হইলে
মায়ার নবী বলেন যখন হাসি মুখে সালাম দেওয়ার কথা বলবে ওই দুইজনের মধ্যে যখন মুসাফা করবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আল্লাহ পয়গম্বর দোয়া শিখায় এই দোয়ার অর্থ হইল আল্লাহ আমাদের দুইজনের গুনাহ মাফ করে দাও আকিনা আফিক দারে يا إلهي مستغيثا نحن يا وقت خراب الروم والقبلة الله قائد مرداك تدرد الوار ومتر شكرا الله قائد تمدر كيف عرشن تشابر اوي بكتك لا قدر النماز قرد جهر النماز جنو تعدل المدد ناكالا تزدوكم جهر العالم الله قائد الله পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সান্তনা দেন নবী আপনি টেনশন কইরেন না আপনার উম্মতের জন্য স্পেশাল একটা পাওয়ার এবং কি আমি দান একটা আলাদাভাবে দিতেছি আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ঠিক আছে কিন্তু সওয়াবের ক্ষেত্রে আমি কমাবো না আমি আল্লাহ জবান দিয়ে যে 50 ওয়াক্ত লিখেছি সওয়াবের ক্ষেত্রে আমি 50 ওয়াক্ত রেখে দিলাম সুবহানাল্লাহ যখন তারা মসজিদের মধ্যে জুমার সালাত আদায় করার জন্য ঘর থেকে বের হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক কদমে 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 এক একটা উম্মার কবুল আদায় সওয়াব দিয়ে দেয় কারণ হয়েছে ওই গানের তালে তালে লবণ পরিবার দিয়েছে আমার এলাকায়